চলপরি চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ভিডিওটি ওপেন করার জন্য। আজকের আলোচ্য বিষয় মাধ্যমিক বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক বাক্য। আজকের আলোচনায় থাকছে বাক্য কি, বাক্য নির্মাণের শর্ত, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, উদ্দেশ্য এবং বিদেহ সম্পর্কে ধারণা, বাক্যের বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড এবং ক্রিয়াখণ্ড নিয়ে আলোচনা, পাশাপাশি বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ এবং গঠন অনুসারে বাক্যের রূপান্তর। আর পরবর্তী ক্লাসে থাকবে অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ এবং অর্থ অনুসারে বাক্যের রূপান্তর। আজকের ক্লাসটি একটু স্পেশাল হবে, কারণ আজকের ক্লাসে থাকছে অটোমেটেড টেস্ট। এখন প্রশ্ন হতে পারে, এই অটোমেটেড টেস্ট কি? এই অটোমেটেড টেস্ট হলো এই ভিডিওটি দেখার পর ভিডিওটি থেকে আপনি কতটা শিখলেন তা নিজে নিজেই যাচাই করার একটি টেস্ট। আর তার জন্য যেটি করতে হবে সেটি হলো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর আজকের এই ক্লাসটির উপর ভিত্তি করে 10 নম্বরের শর্ট কোশ্চেন সেট করা আছে। ডেসক্রিপশন বক্সে সেই প্রশ্নের লিংক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আজকের ভিডিওটি দেখে কতটা শিখলেন তা নিজেই যাচাই করে নিতে পারবেন। আর তারপর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন। যাই হোক, এখন চলো পড়ি। প্রথমে আমরা জানবো বাক্য কি। যে পদ বা পদসমষ্টির দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় সেই পদ বা পদসমষ্টিকে বলে বাক্য। অর্থাৎ বাক্য হলো একাধিক পদ বা পদের সমষ্টি এবং এই বাক্যের দ্বারাই বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়। আর এই বাক্যের মধ্যে অবশ্যই কর্তা সমাপিকা ক্রিয়া থাকা আবশ্যিক। যেমন ফাহিম প্রতিদিন সকালে বই পড়ে, বাক্যটিতে ফাহিম এটি হলো কর্তা এবং পড়ে এটি হলো সমাপিকা ক্রিয়া। অর্থাৎ এই বাক্যটি কর্তা এবং সমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত একটি সম্পূর্ণ বাক্য। এখন দেখুন, বাক্যটিকে যদি আমরা এইভাবে বলতাম ফাহিম প্রতিদিন সকালে বলে আমরা যদি থেমে যেতাম, তাহলে কিন্তু এই বাক্যটির দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেত না, ফলস্বরূপ সেটি বাক্য হতো না। অর্থাৎ একটি সম্পূর্ণ বাক্য হতে গেলে বাক্যে অবশ্যই সমাপিকা ক্রিয়া থাকতে হবে। আবার যদি আমরা আরেকটি বাক্য বলি ফাহিম পড়ে, এই বাক্যে শুধুমাত্র কর্তা এবং সমাপিকা ক্রিয়া উপস্থিত থাকায় এই ছোট্ট অংশটুকু নিয়ে তৈরি হয়েছে একটি বাক্য। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, প্রতিদিন সকালে বই পড়ি, এই বাক্যটি লক্ষ্য করুন, এই বাক্যটিতে কিন্তু কর্তা অনুপস্থিত। অর্থাৎ এখানে হতে পারত আমি প্রতিদিন সকালে বই পড়ি, কিন্তু বাক্যটিতে কর্তা আমি অনুপস্থিত রয়েছে। তাই কখনো কখনো বাক্যে কর্তা অনুপস্থিত থাকতে পারে। আমরা যদি শেষ উদাহরণটি দেখি, ফাহিম প্রতিদিন বিকালে মাঠে গিয়ে বল খেলে, এই বাক্যটি লক্ষ্য করুন, এখানে বাক্যটিতে গিয়ে এটিও একটি ক্রিয়া এবং খেলে এটিও একটি ক্রিয়া। গিয়ে এটি হলো অসমাপিকা ক্রিয়া আর খেলে এটি হলো সমাপিকা ক্রিয়া। এখন লক্ষ্য করুন, আমরা যদি বলতাম ফাহিম প্রতিদিন বিকালে মাঠে গিয়ে, যদি এই অসমাপিকা ক্রিয়া দ্বারা বাক্যকে আমরা সমাপ্ত করতাম, তাহলে কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পেত না বা বক্তার মনের ভাবও সম্পূর্ণরূপে প্রকাশ পেত না। কিন্তু যখনই আমরা বলছি ফাহিম প্রতিদিন বিকালে মাঠে গিয়ে বল খেলে, অর্থাৎ বাক্যের মধ্যে যখনই আমরা এই খেলে সমাপিকা ক্রিয়াটি যোগ করছি, তখনই বাক্যটি একটি সম্পূর্ণ বাক্য হচ্ছে, পাশাপাশি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে। এজন্য আমাদের মনে রাখতে হবে বাক্যে অসমাপিকা ক্রিয়া থাকুক বা না থাকুক, বাক্যের মধ্যে অবশ্যই সমাপিকা ক্রিয়া থাকতে হবে। পাশাপাশি মনে রাখবেন এই সমাপিকা ক্রিয়া সবসময় বাক্যের শেষে অবস্থান করে এবং অসমাপিকা ক্রিয়া বাক্যের মাঝে কোনো একটা স্থানে অবস্থান করে। এবার আমরা আলোচনা করব বাক্য নির্মাণের শর্ত বা বাক্যের গুণ কি। বাক্য নির্মাণের শর্ত তিনটি বা বাক্যের গুণ তিনটি, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এখানে আমরা একটি বাক্য লিখেছি সকালে সূর্য উদয় হয়, এটি একটি পূর্ণ বাক্য বা সম্পূর্ণ বাক্য। এখন যদি এই বাক্যটিকে আমরা বলি সকালে সূর্য, এটুকু বলে যদি আমরা থেমে যাই, তাহলে কিন্তু এই বাক্যের দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না। অর্থাৎ সকালে সূর্য, এরপরে কি, শ্রোতার মনে এর পরবর্তী বিষয়ে জানার একটা কৌতূহল প্রকাশ পাচ্ছে, এটি হলো বাক্যের আকাঙ্ক্ষা। এরপর যদি এই বাক্যটিকে আমরা বলি হয় উদয় সূর্য সকালে, বাক্যটি শুনে মনে হচ্ছে কোথাও একটা পদের অসঙ্গতি রয়েছে, অর্থাৎ বাক্যের মধ্যে যে পদগুলি রয়েছে সেই পদগুলির সজ্জা বিন্যাসের ত্রুটি আছে। বাক্যের মধ্যে পদবিন্যাসের সজ্জা রীতির এই ত্রুটি হলো বাক্যের আসক্তি সমস্যা। আবার আমরা যদি বলি বিকালে সূর্য উদয় হয়, তাহলে কিন্তু বাক্যটি একটি ভুল, কারণ বিকালে কখনো সূর্য উদয় হয় না, সূর্য সবসময় সকালেই উদয় হয়। এই যে ভুল একটি বাক্য বা বাস্তবের সঙ্গে অসঙ্গতিপূর্ণ একটি বাক্য, এটি হলো বাক্যের যোগ্যতা সমস্যা, এটি হলো একটি যোগ্যতাহীন বাক্য। এখন যদি আমরা সংজ্ঞার মাধ্যমে বলি, তাহলে আকাঙ্ক্ষা সম্পর্কে আমাদের বলতে হয় বাক্যে পরপর পদসমষ্টি উচ্চারিত হলে শ্রোতার মনে পরবর্তী পদ বিষয়ে জানার যে প্রত্যাশা গড়ে ওঠে তাকে বলে আকাঙ্ক্ষা। যেমন আমরা এখানে দুটি বাক্য লিখেছি
সে প্রতিদিন স্কুলে গিয়ে এটুকু বলে আমরা যদি থেমে যাই, সেটি হলো একটি আকাঙ্ক্ষা অসম্পূর্ণ বাক্য। কিন্তু আমরা যদি বলি সে প্রতিদিন স্কুলে গিয়ে খেলা করে, অর্থাৎ যেই বাক্যের মধ্যে আমরা খেলা করে এই অংশটি যোগ করছি, তখনই বাক্যটি হয়ে যাচ্ছে একটি আকাঙ্ক্ষা সম্পূর্ণ বাক্য। অর্থাৎ এখানে কিন্তু শ্রোতার মনে পরবর্তী পদ বিষয়ে জানার আর আকাঙ্ক্ষা প্রকাশ পাচ্ছে না। এবার আমরা আসি আসত্তি কি। আসত্তি হলো বাক্যস্থিত পদ সমষ্টির সঠিকভাবে পদবিন্যাস প্রক্রিয়া। অর্থাৎ বাক্যের মধ্যে যে পদগুলি থাকে সেই পদগুলির সুসজ্জিত সজ্জা বিন্যাসই হলো বাক্যের আসত্তি। যেমন আমরা যদি বলি যাই প্রতিদিন স্কুলে সে, শুনেই মনে হচ্ছে বাক্যটির মধ্যে কোথাও একটা অসঙ্গতি আছে, অর্থাৎ এটি হলো একটি আসত্তিহীন বাক্য। কিন্তু যখনই আমরা বলবো সে প্রতিদিন স্কুলে যায়, এই বাক্যটি শুনে আমাদের কিন্তু আর অসঙ্গতি মনে হচ্ছে না, কারণ বাক্যটির মধ্যে যে পদগুলি অবস্থিত সে পদগুলির সুশৃঙ্খলিত সর্যবিন্যাস রয়েছে। ফলস্বরূপে এটি হয়েছে একটি আসক্তিপূর্ণ বাক্য। এরপর আসি যোগ্যতা। যোগ্যতা হলো বাক্যে ব্যবহৃত পদগুলির মিলিত অর্থ সঠিক বা যুক্তির দ্বারা সমর্থিত হওয়াকে বলা হয় যোগ্যতা। যেমন ছেলেটি পা দিয়ে ভাত খাচ্ছে, এটি কিন্তু একটি সঠিক বাক্য নয়, কারণ পা দিয়ে কখনো ভাত খাওয়া যায় না, অর্থাৎ এটি একটি ভুল বাক্য। ফলস্বরূপ এটি একটি যোগ্যতাহীন বাক্য। কিন্তু যখনই আমরা বাক্যটিকে শুদ্ধ করে বলবো ছেলেটি হাত দিয়ে ভাত খাচ্ছে, তখন এটি একটি সম্পূর্ণ বাক্য হচ্ছে এবং বাক্যটি তখন একটি যোগ্যতাপূর্ণ বাক্য হচ্ছে। অর্থাৎ একটি পরিপূর্ণ বা একটি সম্পূর্ণ বাক্য হতে গেলে সেই বাক্যের মধ্যে অবশ্যই আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা, এই তিন প্রকার গুণ থাকা আবশ্যিক। এবার আমরা আলোচনা করব বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় প্রসঙ্গ নিয়ে। উদ্দেশ্য, বাক্যে যাকে উদ্দেশ্য করে বা যার সম্পর্কে কিছু বলা হয় সেটি হলো সেই বাক্যের উদ্দেশ্য। আর বিধেয় হলো বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটি হলো বিধেয়। উদাহরণের মাধ্যমে বিষয়টি আমরা আরো সহজভাবে বুঝে নেব। যেমন এখানে আমরা দুটি উদাহরণ নিয়েছি। প্রথম উদাহরণে আছে পিকু ভাত খাই, দ্বিতীয় উদাহরণে আছে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনা করেন। প্রথম বাক্যে সংজ্ঞা অনুসারে পিকু এটি হলো উদ্দেশ্য আর ভাত খাই এটি হলো বিধেয় অংশ, কারণ এই বাক্যটিতে পিকু সম্পর্কে কথা বলা হচ্ছে, এজন্য পিকু হলো এই বাক্যের উদ্দেশ্য। আর পিকু সম্পর্কে বলা হচ্ছে পিকু ভাত খাই, এজন্য ভাত খাই এই অংশটি হলো এই বাক্যের বিধেয় অংশ। একইভাবে যদি আমরা আরেকটি উদাহরণ দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনা করেন, এই বাক্যটিতে রবীন্দ্রনাথ ঠাকুর এটি হলো উদ্দেশ্য অংশ, কারণ বাক্যটিতে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলা হয়েছে। আর গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনা করেন, এটি হলো এই বাক্যের বিধেয় অংশ, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলা হচ্ছে, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ তিনি রচনা করেন, এজন্য এই অংশটি হলো এই বাক্যের বিধেয় অংশ। এবার আমরা জানবো উদ্দেশ্য সম্প্রসারক এবং বিধেয় সম্প্রসারক বিষয়টি কি। সম্প্রসারক অর্থাৎ প্রসারিত একটি অংশ। বিষয়টি বোঝার জন্য এখানে আমরা আরো দুটি উদাহরণ নিয়েছি। যেমন প্রথম উদাহরণে আছে মোহনের ভাই পিকু প্রতিদিন সকালে ভাত খায়, বাক্যটিতে মোহনের ভাই পিকু এটি হলো উদ্দেশ্য অংশ আর প্রতিদিন সকালে ভাত খাই এটি হলো এই বাক্যের বিধেয় অংশ। এখন দেখুন পিকু বাক্যের এই কর্তা বা উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে যে তিনি মোহনের ভাই, অর্থাৎ এই উদ্দেশ্য অংশকে আমরা আরেকটু প্রসারিত করে বলছি মোহনের ভাই পিকু, এই জন্যে মোহনের ভাই এই অতিরিক্ত বাক্যাংশই হলো এই বাক্যের উদ্দেশ্য সম্প্রসারক। আবার ভাত খাই এটি এই বাক্যের বিধেয় অংশ, কিন্তু এই বিধেয় অংশটিকে আরেকটু প্রসারিত করে আমরা বলছি প্রতিদিন সকালে ভাত খাই, এই জন্যে এই যে প্রতিদিন সকালে এই অংশটুকু হলো এই বাক্যের বিধেয় সম্প্রসারক অংশ। একইভাবে যদি আমরা আরেকটি উদাহরণ দেখি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান, এই বাক্যটিতে উদ্দেশ্য হলো রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলা হচ্ছে তিনি বিশ্বকবি, অর্থাৎ এটি হলো এই বাক্যের উদ্দেশ্য প্রসারিত অংশ, এই জন্যে বিশ্বকবি এটি হলো উদ্দেশ্য প্রসারক। আবার এই বাক্যটিকে যদি আমরা দুভাগে ভাগ করি তাহলে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান, এই বাক্যটিতে নোবেল পুরস্কার পান এটি হলো বিধেয় অংশ, এবং এই বিধেয় অংশকে আরেকটু প্রসারিত করে আমরা যেটা বলছি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান, এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য এটি হলো বিধেয় সম্প্রসারক। অর্থাৎ বাক্যের উদ্দেশ্য বিধেয় বা উদ্দেশ্য সম্প্রসারক এবং বিধেয় সম্প্রসারক পুরো অংশটি নিয়েই তৈরি হয় একটি বাক্যের একটি সম্পূর্ণ রূপ বা সম্পূর্ণ গঠন। এখন আমরা আলোচনা করব বাক্যের বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড এবং ক্রিয়াখণ্ড এই প্রসঙ্গ নিয়ে। ইতিপূর্বে এই বিষয়টির উপর বিস্তারিত একটি ভিডিও আছে, আই বাটনে ক্লিক করে আপনারা সেটি দেখে নেবেন, তাহলে বুঝতে আরো সুবিধা হবে।
এখানে আমরা সংক্ষেপে আলোচনা করব। ইতিপূর্বে আমরা যে উদ্দেশ্য বা বিধেয় প্রসঙ্গ আলোচনা করলাম, পাশ্চাত্য ভাষাতাত্ত্বিকগণ মনে করেন ওই আলোচনার মধ্যে কোথাও একটা অসম্পূর্ণতা আছে, আর সেই অসম্পূর্ণতার কারণ খুঁজতেই বাক্যে আসে বিশেষ্যখণ্ড, ক্রিয়া বিশেষণখণ্ড বা ক্রিয়াখণ্ড প্রসঙ্গ। পাশ্চাত্য ভাষাতাত্ত্বিকগণ মনে করেন বাক্যের মধ্যে যে পদগুলি রয়েছে সেগুলি জোট বা গুচ্ছাকারে অবস্থান করে, এবং সেই জোট বা গুচ্ছকে মোট তিন ভাগে ভাগ করা যায়। অর্থাৎ একটি বাক্যের মধ্যে মোট তিনটি গুচ্ছ বা তিনটি জোট থাকে, যার একটি হলো বিশেষ্যখণ্ড, আরেকটি হলো ক্রিয়া বিশেষণখণ্ড এবং ক্রিয়াখণ্ড। মোট এই তিনটি জোট বাক্যের মধ্যে দেখা যায়। এখন যদি আমরা একটি উদাহরণ বিশ্লেষণ করি তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন, রমেন খুব তাড়াতাড়ি হাঁটে, এটি একটি পূর্ণ বাক্য। এই বাক্যটিতে রমেন এটি হলো বিশেষ্যপদ, হাঁটে এটি হলো এই বাক্যের ক্রিয়াপদ, তাড়াতাড়ি এটি হলো ক্রিয়া বিশেষণ এবং খুব এটি হলো বিশেষণের বিশেষণ। এখন দেখুন এই বাক্যের মধ্যে অবস্থিত এই পদগুলিকে আমরা রমেন খুব তাড়াতাড়ি হাঁটে মোট এই তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথম এই ভাগটি এটি হলো বিশেষ্যখণ্ডের অন্তর্গত, খুব তাড়াতাড়ি এটি হলো ক্রিয়া বিশেষণ খণ্ডের অন্তর্গত এবং হাঁটে এটি হলো ক্রিয়াখণ্ডের অন্তর্গত অংশ। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, ছাত্ররা আগামীকাল পাড়ায় নাটক করবে, বাক্যটিতে ছাত্ররা এটি হলো বিশেষ্য, এই অংশটুকু নিয়ে তৈরি হয়েছে এই বাক্যের বিশেষ্যগুচ্ছ। আগামীকাল এটি হলো কালবাচক বিশেষণ, পাড়ায় এটি হলো স্থানবাচক বিশেষণ, নাটক এটি হলো এই বাক্যের কর্ম এবং করবে এটি হলো এই বাক্যের সমাপিকা ক্রিয়া। বাক্যটিতে নাটক করবে এই কর্ম এবং সমাপিকা ক্রিয়া এই অংশটি নিয়ে তৈরি হয়েছে এই বাক্যের ক্রিয়াখণ্ড বা ক্রিয়াগুচ্ছ, কারণ ক্রিয়াগুচ্ছের মধ্যে থাকে বাক্যের কর্ম এবং সমাপিকা ক্রিয়া। আর আগেই বলেছি ছাত্ররা এটি হলো বিশেষ্যগুচ্ছ, কারণ এটি বাক্যের কর্তা এবং এই বাক্যের এই কর্তা এবং কর্তের সম্প্রসারিত অংশ নিয়েই তৈরি হয় এই বাক্যের বিশেষ্যগুচ্ছ। যেহেতু এই বাক্যের কোনো সম্প্রসারিত অংশ নেই, সুতরাং ছাত্ররা শুধু এই অংশটি নিয়ে তৈরি হয়েছে এই বাক্যের বিশেষ্যগুচ্ছ। বাকি যে অংশটুকু রয়েছে আগামীকাল পাড়াই, এই অংশটি নিয়ে তৈরি হয়েছে এই বাক্যের ক্রিয়া বিশেষণ গুচ্ছ। অর্থাৎ কোনো বাক্যের ভিতর থেকে বিশেষ্যগুচ্ছ, ক্রিয়া বিশেষণ গুচ্ছ বা ক্রিয়াগুচ্ছ নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমাদের বার করতে হবে সেই বাক্যের বিশেষ্যগুচ্ছ, যেটি তৈরি হবে সেই বাক্যের কর্তা এবং কর্তার সাথে সম্পর্কযুক্ত প্রসারিত অংশ নিয়ে। এরপর সেই বাক্যে যদি কর্ম উপস্থিত থাকে, সেই কর্ম এবং সেই বাক্যের সমাপিকা ক্রিয়া এই অংশটুকু নিয়ে তৈরি হবে সেই বাক্যের ক্রিয়াগুচ্ছ। অর্থাৎ বাক্যের বিশেষ্যগুচ্ছ এবং ক্রিয়াগুচ্ছ এই অংশটুকু পেয়ে যাওয়ার পর বাক্যের যে অতিরিক্ত অংশ থাকবে সেই পদগুলি নিয়ে তৈরি হবে সেই বাক্যের ক্রিয়া বিশেষণ গুচ্ছ। এবার আমরা আলোচনা করব গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ নিয়ে। গঠন অনুসারে বাক্য চার প্রকার, সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য এবং মিশ্র বাক্য। তবে কেউ কেউ আবার জটিল বাক্য এবং মিশ্র বাক্যকে একই অর্থে ব্যবহার করেন, সেক্ষেত্রে বাক্য তিন প্রকার। প্রথমে আসি সরল বাক্য। সংজ্ঞায় বলা হয় যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে সেটি হলো সরল বাক্য। অর্থাৎ সরল বাক্যের ক্ষেত্রে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। এই সরল বাক্য চেনার সবচেয়ে সহজ উপায় হলো যে বাক্যের মধ্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়ার উপস্থিতি। যেমন, মা রান্না করছে, বাক্যটিতে করছে সমাপিকা ক্রিয়া, সোমা ছবি আঁকছে, আঁকছে সমাপিকা ক্রিয়া, লোকটি দরিদ্র হলেও সৎ, এই বাক্যটিতে সমাপিকা ক্রিয়া হয় অনুপস্থিত, কিন্তু বাক্যটির মধ্যে একটি মাত্রই সমাপিকা ক্রিয়া আছে। এই জন্যে এই প্রত্যেকটি বাক্যই হলো সরল বাক্য। এখানে বলে রাখি এই চার প্রকার বাক্য চেনার সহজ উপায় নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও করা আছে, আই বাটনে ক্লিক করে সেটি আপনারা দেখে নিতে পারেন। এরপর আসি যৌগিক বাক্য। সংজ্ঞায় বলা হয় দুই বা ততোধিক খণ্ড বাক্য সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন একটি বাক্য গঠন করলে তাকে বলা হয় যৌগিক বাক্য। অর্থাৎ যৌগিক বাক্যর ক্ষেত্রে দুই বা ততোধিক খণ্ড বাক্য সংযোজক বা বিয়োজক অব্যয়ের দ্বারা যুক্ত থাকবে এবং এই সবটি মিলিয়ে তৈরি হবে একটি সম্পূর্ণ বাক্য। এই যৌগিক বাক্য চেনার সহজ উপায় হলো বাক্যের মধ্যে উপস্থিত সংযোজক এবং বিয়োজক অব্যয়। যেমন, তুমি এলে অথচ দেখা করলে না, লোকটি দরিদ্র কিন্তু সৎ, এই যে অথচ কিন্তু এগুলি হলো সংযোজক অব্যয়। আর এই সংযোজক অব্যয় উপস্থিত থাকায় সহজে আমরা বলতে পারি এগুলি হলো যৌগিক বাক্য। এরপর আসি জটিল বাক্য। সংজ্ঞায় বলা হয় যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য থাকবে এবং এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে বলে জটিল বাক্য। কিন্তু মনে রাখার সুবিধার্থে আমরা শুধু মনে রাখবো যে যে বাক্যে সাপেক্ষবাচক সর্বনাম উপস্থিত থাকে সেটি হলো জটিল বাক্য। যেমন, যারা পরিশ্রম করে তারাই জীবনে সফল হয়, এখানে
যারা তারাই, এটি হলো সাপেক্ষবাচক সর্বনাম, এবং এই সাপেক্ষবাচক সর্বনাম উপস্থিত থাকায় আমরা সহজেই বলতে পারবো এটি একটি জটিল বাক্য। আবার আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, যদি তুমি আসো তবে আমি যাব, এই যদি তবে এটিও সাপেক্ষবাচক সর্বনাম এবং এটি উপস্থিত থাকায় এটিও একটি জটিল বাক্য। সর্বশেষ আসি মিশ্র বাক্য। মিশ্র বাক্য হলো এক বা একাধিক খণ্ড বাক্য মিলে পূর্ণ বাক্য গঠিত হলে সেটি হলো মিশ্র বাক্য। এই মিশ্র বাক্য তৈরি হয় সরল বাক্য যৌগিক বাক্য নিয়ে, যৌগিক বাক্য যৌগিক বাক্য নিয়ে, যৌগিক বাক্য জটিল বাক্য নিয়ে, অর্থাৎ একাধিক বাক্যের মিশ্রণে তৈরি হয় এই মিশ্র বাক্য। যেমন, তুমি প্রায় আসতে কিন্তু থাকতে না, সেই জন্যে আমিও যাব কিন্তু থাকবো না। এখানে আছে যৌগিক বাক্য এবং যৌগিক বাক্যের মিশ্রণ। আবার, যখন আপনি ডাকবেন তখন আমি আসব এবং আপনার সব কথা শুনব, এই যখন আপনি ডাকবেন তখন আমি আসব এই অংশটুকু একটি জটিল বাক্য এবং আপনার সব কথা শুনবো এটি একটি সরল বাক্য। অর্থাৎ এই মিশ্র বাক্যটি গঠিত হয়েছে একটি জটিল বাক্য এবং একটি সরল বাক্যের সমন্বয়ে। সর্বশেষ আমরা আলোচনা করব গঠন অনুসারে বাক্যের রূপান্তর বা পরিবর্তন নিয়ে। এখানে আমরা তিনটি বাক্য নিয়েছি, সে অত্যন্ত মেধাবী হলেও অহংকারী, এটি একটি সরল বাক্য, যদিও সে অত্যন্ত মেধাবী তবুও অহংকারী, এটি জটিল বাক্য, এবং সে অত্যন্ত মেধাবী কিন্তু অহংকারী, এটি হলো যৌগিক বাক্য। অর্থাৎ একটি বাক্য উদাহরণের মাধ্যমেই আমরা দেখব কিভাবে এটি রূপান্তরিত হচ্ছে। প্রথম উদাহরণ যদি আমরা দেখি, সে অত্যন্ত মেধাবী হলেও অহংকারী, এটি একটি সরল বাক্য। এই বাক্যটিতে সমাপিকা ক্রিয়া হয় অনুপস্থিত, তা সত্ত্বেও বাক্যটিতে যেহেতু একটিমাত্র সমাপিকা ক্রিয়া আছে তাই আমরা সহজেই বলতে পারি এটি একটি সরল বাক্য। এই বাক্যটিকে যদি আমরা জটিল বাক্যের পরিবর্তন করি তাহলে বাক্যটিকে আমরা বলছি, যদিও সে অত্যন্ত মেধাবী তবু অহংকারী। এখানে লক্ষ্য করুন, বাক্যটির মধ্যে যদিও এবং তবুও এই অংশটুকু যোগ হয়েছে। আর আমরা জানি যদিও তবুও যিনি তিনি যে সে এই ধরনের শব্দ জোড়কে বলা হয় সাপেক্ষবাচক সর্বনাম। পাশাপাশি আমরা এর আগে শিখে আসলাম জটিল বাক্য হতে গেলে সেই বাক্যে অবশ্যই সাপেক্ষবাচক সর্বনামের উপস্থিতি থাকবে। তাই যখন কোনো বাক্যকে আমরা জটিল বাক্যে পরিণত করব তখন প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে সেই বাক্যের মধ্যে অবশ্যই আমাদের সাপেক্ষবাচক সর্বনামের সংযোগ ঘটাতে হবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, গঠন অনুসারে বাক্যের পরিবর্তনের সময় বাক্যের অর্থের কোনো পরিবর্তন ঘটানো চলবে না, শুধুমাত্র বাক্যের গঠন রীতির পরিবর্তন ঘটাতে হবে। তাই যখন আমরা কোনো বাক্যকে জটিল বাক্যে পরিণত করব বাক্য উপযোগী সাপেক্ষবাচক সর্বনামের সংযোগ ঘটাতে হবে। এখন লক্ষ্য করুন, সে অত্যন্ত মেধাবী হলেও অহংকারী, এই বাক্যটিকে যখন আমরা জটিল বাক্যে পরিণত করছি তখন বাক্য উপযোগী আমাদের যদিও তবুও এই সাপেক্ষবাচক সর্বনাম ব্যবহার করতে হচ্ছে। কারণ আমরা কিন্তু বলতে পারি না যা সে মেধাবী তা সে অহংকারী, বা যিনি সে অত্যন্ত মেধাবী তিনিই অহংকারী, এইভাবে কিন্তু হয় না। কিন্তু যখনই আমরা বলছি যদিও সে অত্যন্ত মেধাবী তবুও অহংকারী, এই যদিও তবুও এই সাপেক্ষবাচক সর্বনাম এই বাক্যের উপযুক্ত সাপেক্ষবাচক সর্বনাম, এই জন্য আমরা এখানে যদিও তবুও ব্যবহার করেছি। এরপর আসি, এই সরল বাক্যের এই বাক্যটিকে যদি আমরা যৌগিক বাক্যে পরিণত করি তাহলে বাক্যটি হয় সে অত্যন্ত মেধাবী কিন্তু অহংকারী। অর্থাৎ এই বাক্যের মধ্যে কিন্তু এই সংযোজক অব্যয়ের সংযোজন ঘটেছে। আর আমরা যেহেতু আগেই জেনেছি যৌগিক বাক্য চেনার সহজ উপায় হলো সে বাক্যের মধ্যে অবশ্যই সংযোজক অব্যয় উপস্থিত থাকবে, এজন্য বাক্য উপযোগী সংযোজক অব্যয় আমাদের সংযোগ ঘটাতে হবে। এখানে সে অত্যন্ত মেধাবী হলেও অহংকারী বাক্যটিতে সে অত্যন্ত মেধাবী কিন্তু অহংকারী, কিন্তু এই সংযোজক অব্যয় হলো বাক্যের উপযুক্ত সংযোজক অব্যয়, এজন্য আমরা এখানে কিন্তু ব্যবহার করেছি। একইভাবে যখন আমরা যৌগিক বাক্যকে জটিল বাক্যে পরিণত করব তখন যৌগিক বাক্যে উপস্থিত সংযোজক অব্যয়ের বিয়োজন ঘটাতে হবে, পাশাপাশি জটিল বাক্যের মধ্যে সাপেক্ষবাচক সর্বনামের সংযোগ ঘটাতে হবে। একইভাবে যখন আমরা জটিল বাক্যকে সরল বাক্যে পরিণত করব তখন জটিল বাক্যে সাপেক্ষবাচক সর্বনামের বিয়োজন ঘটাতে হবে, এবং বাক্যের অর্থ ঠিক রেখে বাক্যের মধ্যে বাক্য উপযোগী সমাপিকা ক্রিয়া সংযোগ করে বাক্যটিকে সরল বাক্যে পরিণত করতে হবে। এইভাবে বাক্য রূপান্তরের ক্ষেত্রে সাপেক্ষবাচক সর্বনাম এবং সংযোজক অব্যয়ের সংযোজন এবং বিয়োজনের মাধ্যমে বাক্য রূপান্তর করা সম্ভব। অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ, অর্থ অনুসারে বাক্যের পরিবর্তন বা রূপান্তর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। সেই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পাশাপাশি আবারও বলছি, ভিডিওটির ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করে নেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি দ্বারা আপনার যদি উপকার হয়েছে বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।